সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা WBCS পরীক্ষা দেবেন, অর্থাৎ যারা WBCS প্রিলিমিন্স পাস করেছেন এবং মেন্সের জন্য প্রিপারেশন করছেন, তো তাদের জন্য এডুকেশন স্টাডি ইন্ডিয়ান পলিটির উপর একটা ইম্পর্টেন্ট ক্র্যাশ কোর্স নিয়ে এসেছে, যেখানে ইন্ডিয়ান পলিটির ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে পড়ানো হবে এবং সেই বই থেকে পড়ানো হবে যে বইটা খুবই ফেমাস, তার নাম হচ্ছে এম লক্ষ্মীকান্তের বই। সেই বইয়ের এ টু জেড পড়ানো হবে, যাতে করে আপনাদের মেন্সে ইন্ডিয়ান পলিটির কোনো রকম কনসেপ্টে কোনো প্রবলেম না থাকে, কোনো রকম কনফিউশন না থাকে, আপনারা যাতে ম্যাক্সিমাম কোশ্চেন WBCS তে অ্যাটেম্প্ট করতে পারেন। তো তাই সেই সব অ্যাঙ্গেল থেকে লক্ষ্য রেখে আমরা স্টার্ট করতে চলেছি ইন্ডিয়ান পলিটির উপর ক্র্যাশ কোর্স। তো আশা করি বন্ধুরা, যারা WBCS মেন্স এর প্রিপারেশন করছেন, তারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাদের অবশ্যই হেল্প হবে এবং কমেন্টের থ্রু দিয়ে জানাবেন যদি আপনাদের কোনো ফিডব্যাক থাকে WBCS ওরিয়েন্টেড, যেটা অ্যাড করলে আপনাদের উপকার হবে। তো প্লিজ জানাবেন কমেন্টের থ্রু দিয়ে, আমরা চেষ্টা করবো সেটাকে ইমপ্লিমেন্ট করার। তো আজকে বেশি ইন্ট্রোডাকশন না করে আমরা চালু করতে চলেছি। আর তার আগে বলে দিই, সিভিল সার্ভিসের জন্য ইন্ডিয়ান পলিটি কতটা ইম্পর্টেন্ট, সিভিসে বলার কিছু নেই, আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান পলিটি একটা ইম্পর্টেন্ট সেকশন। আর ইন্ডিয়ান পলিটির ফেমাস বুক এম লক্ষ্মীকান্ত, সেটাও সবাই জানেন। তো মোটামুটি আমরা চেষ্টা করব খুব কম দিনের মধ্যে আমরা টোটাল ইন্ডিয়ান পলিটিটাকে কভার করতে, ঠিক আছে? তো ইন্ডিয়ান পলিটি, দেখুন আমি জাস্ট শুরু করার আগে আপনারা জানেন, তবু আমি জাস্ট ইন্ট্রোডাকশন করতে চাই যে ইন্ডিয়ান পলিটি অনেকটা জড়িত ইন্ডিয়ান হিস্ট্রির সাথে। তাই যদি আপনাদের ইন্ডিয়ান হিস্ট্রির কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, অর্থাৎ আফটার 1857 1857 পরে অ্যাকচুয়ালি কি হয়েছিল, বা 1857 আগে জাস্ট মডার্ন হিস্ট্রির স্টার্টিং বা ইনিশিয়েশনটা আপনাদের খুব ভালো করে জানা থাকে বা কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, তাহলে আপনারা ইন্ডিয়ান পলিটির যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ দেখুন ইন্ডিয়ান পলিটিতে আমরা পড়বো কি, বেসিক্যালি আমরা ইন্ডিয়ান পলিটিতে পড়বো ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা এখানে ইন্ডিয়ান পলিটিক, আমরা এখানে পলিটিক্যাল থিওরি পড়বো না, ঠিক আছে? পলিটিক্সের একটা পার্ট হচ্ছে পলিটিক্যাল থিওরি, আমরা এখানে পলিটিক্যাল থিওরি পড়বো না, আমরা এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক কনসেপ্টগুলো পড়বো, অর্থাৎ আর্টিকেল 1 থেকে শুরু করে যে আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট, এবং প্রেসিডেন্ট, গভর্নর, আমরা ভাইস প্রেসিডেন্ট, আমরা লোকসভা, রাজ্যসভা, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত টপিকগুলোকে পড়বো, মানি বিল, ফাইন্যান্সিয়াল বিল, এমার্জেন্সি প্রভিশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, তো এই ব্যাপারগুলোকে আমরা পড়বো এবং চেষ্টা করব যাতে করে আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হয়ে যায়, যাতে কোনো রকম কনফিউশন না থাকে। তো সেটা বোঝার জন্য আগে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ মডার্ন হিস্ট্রি কিছু ইম্পর্টেন্ট কনসেপ্টও জানা দরকার, যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কনস্টিটিউশন এলো কিভাবে। কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্টার্টিং যদি আমরা না বুঝি, তো আমরা ঠিকঠাক আইডিয়া লাগাতে পারবো না, অর্থাৎ আমরা ইন্টারেস্ট পাবো না। তো চলুন স্টার্ট করা যাক আজকে এম লক্ষ্মীকান্ত বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, যার নাম হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বিফোর ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান আসার আগে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি। দেখুন বন্ধুরা, আমি এখানে ডাইরেক্ট ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্তের বইয়ের যেটা ই বুক, সেটা আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদেরকে এ টু জেড এই বইটা আমি পড়াবো, ঠিক আছে? এবং এই বইয়ের যা যা কনসেপ্ট আছে ইম্পর্টেন্ট, আমি সেগুলোকে বেসিক্যালি আপনাদের ক্লিয়ার করানোর চেষ্টা করব, এবং এর যে ভূমিকা, অর্থাৎ এর যে মেন মেন ল্যান্ডমার্ক, সেগুলো হিস্ট্রির সঙ্গে কম্পেয়ার করে আপনাকে পড়িয়ে দেবো। তো আপনারা যদি এই ভিডিও লেকচার ফলো করেন, তাহলে আপনাদের ইন্ডিয়ান পলিটি তো পড়া হবেই, তার সাথে ইন্ডিয়ান হিস্ট্রিরও আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হতে যাবে। এর ফলে আপনারা একটা ইন্টারেস্ট পাবেন ইন্ডিয়ান হিস্ট্রি বা ইন্ডিয়ান পলিটি পড়ার সময়, আপনাদের কোনো রকম বোরিং ফিল হবে না। তো দেখুন, আমরা এখানে বেসিক্যালি স্টার্ট করব 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে। দেখুন 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করার আগে আমি আপনাদেরকে একটু হিস্ট্রিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 1757 পলাশির যুদ্ধ আপনারা সবাই জানেন। দেখুন 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলা ভার্সেস ইংরেজ, আপনারা সবাই জানেন। তো সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ হওয়ার পর 1757 সালে, তারপরে আপনারা জানেন আবার একটা যুদ্ধ হয়েছিল, তার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ ছিল 1764 সালে। বক্সারের যুদ্ধ 1764 সালে হওয়ার পর, বক্সারের যুদ্ধ 1764 সালে হওয়ার পর আপনারা জানেন যে ইংরেজরা দিওয়ানি পায়। তো দিওয়ানি মানে কি? দিওয়ানি মানে হচ্ছে রাইট টু কালেক্ট ট্যাক্স, ঠিক আছে? তো বাংলা, বিহার এবং উড়িষ্যার যে ট্যাক্স কালেকশনের দায়িত্ব দিওয়ানি, সেটা ইংরেজরা পায় এই তিনটে স্টেটে, বাংলা, বিহার এবং উড়িষ্যা, ঠিক আছে? এই তিনটে স্টেটে দিওয়ানি পায় বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে। এটা আপনারা জানেন যে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে ইংরেজরা দিওয়ানি লাভ করে এই বাংলা, বিহার এবং উড়িষ্যা।
তো তারপর থেকেই যখনই ইংরেজরা, দেখুন ইংরেজরা ধীরে ধীরে ভারতে আসে, এবং ভারতে তারা ভারতে এসে তারা জানেন ইউরোপিয়ান আদার্স যে শক্তিগুলো ছিল, যেমন ফ্রান্স বলতে পারেন, আপনি পর্তুগাল বলতে পারেন, তো এদেরকে ধীরে ধীরে স্ট্র্যাটাজির সাথে, রণনীতির সাথে এদেরকে সরায়, এবং এদেরকে সরিয়ে ইংরেজরা ভারতে একটা মনোপলি তৈরি করতে চায়, ঠিক আছে, অর্থাৎ ভারতকে শাসন করতে চায়। তো সেটার জাস্ট ইনিশিয়েশনটা আসে আপনার যে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে, ঠিক আছে। এই রেগুলেটিং অ্যাক্ট 1773 খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সিভিল সার্ভিসের, সিভিল সার্ভিসের পয়েন্ট অফ ভিউ থেকে এই রেগুলেটিং অ্যাক্ট 1773 খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজ দেখবো যে রেগুলেটিং অ্যাক্ট 1773 এর দুটো পয়েন্ট আছে, যেটা এম লক্ষ্মীকান্ত বইয়ে বলা আছে, যেটা হচ্ছে পয়েন্ট নাম্বার এ। দেখুন পয়েন্ট নাম্বার এ যদি আপনারা একটু ভালো করে পড়েন, তো আপনারা দেখতে পাবেন এখানে স্পষ্ট বলা আছে যে ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। দেখুন এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে একটা শাসন চালাচ্ছিল, একটা রেগুলেশন চালাচ্ছিল, একটা রুলস চালাচ্ছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ঠিকঠাক রেগুলেট করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে এটা আপনি বলতে পারেন ফার্স্ট স্টেপ, রেগুলেটিং অ্যাক্ট ছিল প্রথম স্টেপ। অর্থাৎ যখনই রেগুলেটিং অ্যাক্ট 1773 কথা আপনাকে বলা হবে, তখন আপনি একটা জিনিসকে ক্লারিফাই করবেন যে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে শুরু করা এটা একটা প্রথম পদক্ষেপ, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়াতে রেগুলেট করার চেষ্টা করা হয়। আর বি নাম্বার স্টেপে যেটা আছে, সেকেন্ড নাম্বার, যে ইট রেকগনাইজড ফর দ্য ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস অফ দ্য কোম্পানি অ্যান্ড ইট লেড দ্য ফাউন্ডেশন অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। অর্থাৎ আমি আপনাদেরকে যা বললাম সেটা হচ্ছে ফার্স্ট, দেখুন এই রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিল যে ইন্ডিয়াতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলছে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টোটালি রেগুলেট করতে। শুধু তাই নয়, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, পলিটিক্যাল ফাংশন, সেগুলোকে রেগুলেট করতে, কন্ট্রোল করতে। অর্থাৎ আপনি বলতে পারেন যে ব্রিটিশ গভর্নমেন্ট যেটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন স্টার্ট করতে চেয়েছিল ইন্ডিয়াতে, তার জন্য এটা ফার্স্ট পদক্ষেপ ছিল এই রেগুলেটিং অ্যাক্ট 1773, ঠিক আছে। তো এর কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে এই অ্যাক্টে, সেগুলো আমরা দেখব। ফিচার্স নাম্বার এক, ফিচার্স নাম্বার এক বলছে, দেখুন কি হয়েছে, ভালো করে পয়েন্ট গুলোকে আমি বোঝাবো, আপনারা বুঝুন, যে ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড ক্রিয়েটেড অ্যান এক্সিকিউটিভ কাউন্সিল অফ ফোর মেম্বার্স টু অ্যাসিস্ট হিম। মানে দেখুন এতদিন পর্যন্ত মানে বেঙ্গলের দিক, আপনি যদি বেঙ্গলের দিক থেকে ভাবেন যে এতদিন পর্যন্ত কি ছিল, গভর্নর অফ বেঙ্গল ছিল, সেই গভর্নর অফ বেঙ্গল পোস্টটাকে বানিয়ে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্ট, এবং একটা এক্সিকিউটিভ কাউন্সিলও তৈরি করা হলো, যে এক্সিকিউটিভ কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল মানে হচ্ছে একটা অর্গানাইজেশন, একটা ইনস্টিটিউশন, যেমন ধরুন লোকসভা, যেমন ধরুন রাজ্যসভা, তেমনি হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। তো একটা এক্সিকিউটিভ কাউন্সিলও তৈরি করা হলো যেখানে চারজন মেম্বার থাকবে, এবং বলা হলো এই চারজন মেম্বার, অর্থাৎ এই এক্সিকিউটিভ কাউন্সিলের চারজন মেম্বার কি করবে, না এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে তার কাজ করতে সাহায্য করবে। তো দেখুন এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় বারবার আসা, সেটা হচ্ছে এইখানটা, দ্য ফার্স্ট সাচ গভর্নর জেনারেল ওয়াজ লর্ড ওয়ারেন হেস্টিংস। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনারা আশা করি কোনোভাবেই এটা ভুলবেন না, যে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তো আপনার অ্যান্সার হবে লর্ড ওয়ারেন হেস্টিংস। দু নাম্বার পয়েন্ট দেখুন, ইট মেড দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাসা প্রেসিডেন্সিয়েটস সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আনলাইক আর্লিয়ার হোয়েন দ্য থ্রি প্রেসিডেন্সিস ওয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান আদার। দেখুন দেখুন তখনকার দিনে তিন ধরনের প্রেসিডেন্সি ছিল, একটা বেঙ্গল প্রেসিডেন্সি, একটা মাদ্রাসা প্রেসিডেন্সি, আর একটা বোম্বে প্রেসিডেন্সি। তো বলা হলো যে মাদ্রাসা প্রেসিডেন্সি এবং বোম্বে প্রেসিডেন্সি, এই দুটো প্রেসিডেন্সিকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে রাখা হলো, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল থাকবে হেড, এবং তার আন্ডারে থাকবে প্রেসিডেন্সি অফ বোম্বে অ্যান্ড প্রেসিডেন্সি অফ মাদ্রাসা। তো প্রেসিডেন্সি অফ বোম্বের যে হেড সে হবে গভর্নর, অর্থাৎ গভর্নর অফ বোম্বে, এবং প্রেসিডেন্সি অফ মাদ্রাসা যে হেড সে হচ্ছে গভর্নর অফ মাদ্রাসা। এরা দুজনা কি থাকবে, না সাবঅর্ডিনেট থাকবে কার, না গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, ঠিক আছে। তিন নাম্বার পয়েন্ট দেখুন,
ইট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা কম্প্রাইজিং ওয়ান চিফ জাস্টিস অ্যান্ড থ্রি আদার জাজ। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই রেগুলেটিং অ্যাক্ট 1773 মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই লাইনটা, যে দেখুন সুপ্রিম কোর্টের যে ধারণা সেটা প্রথম আসে ভারতবর্ষের রেগুলেটিং অ্যাক্টের থ্রু দিয়ে। কত খ্রিস্টাব্দে বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে? 1774 খ্রিস্টাব্দে। এবং এটা মনে রাখবেন যে যে সুপ্রিম কোর্টটা প্রতিষ্ঠাপিত হতে চলেছে অর্থাৎ হবে বলে এই প্রস্তাবনা এসেছিল, সেখানে একজন চিফ জাস্টিস থাকবে এবং তিনজন আদার জাজ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু যখন প্রথম সুপ্রিম কোর্ট ভারতবর্ষে প্রতিস্থাপনের কথা চলছিল 1774 খ্রিস্টাব্দে কলকাতাতে, অর্থাৎ তখনকার দিনে ক্যালকাটা, ক্যালকাটাতে, তখন কিন্তু সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কোনো উল্লেখ নেই, যেটা এখনকার সুপ্রিম কোর্টের হেড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তখন এটাই বলেছিল যে একজন চিফ জাস্টিস থাকবে এবং তিনজন আদার জাজ থাকবে। ক্লিয়ার? তারপরে দেখুন 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট বলছে ইট প্রোহিবিটেড দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ফ্রম এনগেজিং ইন এনি প্রাইভেট ট্রেড অর অ্যাকসেপ্টিং প্রেজেন্ট অর ব্রাইবস ফ্রম নেটিভস। অর্থাৎ দেখুন আমি কি বললাম যে রেগুলেটিং অ্যাক্ট 1773 মেন বক্তব্যটা কি ছিল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইন্ডিয়াতে রেগুলেট করা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেন নিজের মতো করে চলতে না পারে, তাকে যখন তাকে যেন ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে থেকে কাজ করতে হয়। সেই কারণে রেগুলেটিং অ্যাক্টের থ্রু দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বললো যে আপনার কোম্পানিরা বা আপনার সার্ভেন্টরা কিন্তু কোন রকম প্রাইভেট ট্রেডে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ কোন রকম প্রাইভেট ব্যবসাতে, ঠিক আছে, বা কোন ধরনের ঘুষ এসব টাইপের কোনো কিছু গিফট এসব নিতে পারবে না। 5 নাম্বার, ইট স্ট্রেংথেন্ড দ্য কন্ট্রোল অফ ব্রিটিশ অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওভার দ্য কোম্পানি বাই রিকোয়ারিং দ্য কোর্ট অফ ডাইরেক্টার্স টু রিপোর্টস অন ইটস রেভিনিউ সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া। কি করলো এই রেগুলেটিং অ্যাক্ট 1773-র মধ্য দিয়ে একটা কোর্ট অফ ডাইরেক্টার্স নামে একটা সংস্থা তৈরি করা হলো, যে সংস্থা কি করবে না কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ সংক্রান্ত ব্যাপারে, সিভিল এবং মিলিটারি সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ ইন্ডিয়াতে রেভিনিউ সিভিল এবং মিলিটারি যে অ্যাফেয়ার্স গুলো আছে সেইগুলো সংক্রান্ত যে ব্যাপার সেইগুলো ব্রিটিশ গভর্নমেন্টকে ডাইরেক্ট রিপোর্ট করবে, ঠিক আছে, সেটা কে করবে? কোর্ট অফ ডাইরেক্টার্স। তো দেখুন এই 5টা পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রেগুলেটিং অ্যাক্ট 1773। আশা করি 5টা পয়েন্ট আপনাদের একদম ক্লিয়ার। সেকেন্ড যেটা আইন এসেছিল তার নাম হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। দেখুন পিটস ইন্ডিয়া অ্যাক্টে বেসিক্যালি করা কিছুই হয়নি, এটা অ্যাকচুয়ালি পিটস ইন্ডিয়া অ্যাক্টটা এসেছিল যে রেগুলেটিং অ্যাক্ট 1773 চালু করার পর ব্রিটিশ গভর্নমেন্টে মনে হয়েছিল যে এই লতে বা এই আইনে কিছু প্রবলেম অর্থাৎ কিছু ডিফেক্ট আছে, তো সেই ডিফেক্ট গুলোকে আপনার ঠিকঠাক করার জন্য অর্থাৎ সেই ডিফেক্ট গুলোকে রেকটিফাই করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট আনা হয়েছিল, ঠিক আছে। আর তার আগেও একটা অ্যাক্ট এসেছিল, তার নাম হচ্ছে আপনার অ্যাক্ট অফ সেটেলমেন্ট, যেটাকে 1781 অ্যাক্ট বলা হয়, কিন্তু ওই অ্যাক্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, তো ওই অ্যাক্টটা আমরা ডিসকাশন করবো না, যে অ্যাক্ট অফ সেটেলমেন্ট যেটা যেটা আর কি আপনার ওই 1784 রেগুলেটিং অ্যাক্টের কিছু ভুল ভুল ঠিক করার জন্য করা হয়েছিল, ঠিক আছে, তো ওটাকে আমরা করবো না, ওটাকে এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা হয়নি অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781-এ। তারপরে যেটা এসেছিল সেটা হচ্ছে 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তো পিটস ইন্ডিয়া অ্যাক্টে কি বলা হলো, পিটস ইন্ডিয়া অ্যাক্টে দেখুন আপনারা যদি কম্পেয়ার করেন যে রেগুলেটিং অ্যাক্ট 1783-তে একটা জিনিস তৈরি করা হয়েছিল, আমি বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে দেখুন এই দেখুন কোর্ট অফ ডাইরেক্টার্স। তো কি বলা হলো এই যে 1773-তে বলা হলো এই যে কোর্ট অফ ডাইরেক্টার, সে কোম্পানি রেভিনিউ সিভিল মিলিটারি এই সমস্ত অ্যাফেয়ার গুলোকে ডাইরেক্ট রিপোর্ট করবে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। কিন্তু পিটস ইন্ডিয়া অ্যাক্টে বলা হলো যে কোম্পানি যে সমস্ত কমার্শিয়াল এবং পলিটিক্যাল ফাংশন সেগুলোকে ডিস্টিংগুইশ করে দেওয়া হলো, অর্থাৎ সেগুলোকে পৃথক করে দেওয়া হলো, ঠিক আছে। এটা বলা হলো যে যে কোর্ট অফ মানে দু প্রকারের জিনিস তৈরি করা হলো, একটা সংস্থার নাম হলো কোর্ট অফ ডাইরেক্টরস, আর একটা সংস্থার নাম হলো বোর্ড অফ কন্ট্রোল। বলা হলো কোর্ট অফ ডাইরেক্টার যেটা থাকবে সেটা কোম্পানি কমার্শিয়াল অ্যাফেয়ার্স গুলোকে দেখবে, ঠিক আছে, কমার্শিয়াল মানে কোর্ট অফ ডাইরেক্টার বা আপনি বলতে পারেন বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে। তো কোর্ট অফ ডাইরেক্টার যেটা থাকবে সেটা হচ্ছে কোম্পানি কমার্শিয়াল অ্যাফেয়ার্স গুলোকে দেখবে, আর যে বোর্ড অফ কন্ট্রোল থাকবে সেই বোর্ড অফ
কন্ট্রোল কি করবে আপনার, যে কোম্পানির যে সিভিল এবং মিলিটারি যে অ্যাফেয়ার্স গুলো সেইগুলো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ডাইরেক্ট আপনার রিপোর্ট করবে। তাই দেখুন এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, এর আন্ডারে বেসিক্যালি আপনাকে দুটো জিনিসই বুঝতে হবে, সেটা হচ্ছে কোম্পানির যে সিভিল মিলিটারি কমার্শিয়াল এই সমস্ত অ্যাফেয়ার্স গুলো ছিল সেইগুলোকে ডিস্টিংগুইশ করে দেওয়া হলো। অর্থাৎ বলা হলো যে একটা সংস্থা অর্থাৎ কোর্ট অফ ডাইরেক্টর্স, সেই সংস্থা কোম্পানি শুধুমাত্র কমার্শিয়াল অ্যাফেয়ার্স গুলোকে দেখবে, আর আপনার বোর্ড অফ কন্ট্রোল যেটা থাকছে সেটা কোম্পানির মিলিটারি এবং সিভিল অ্যাফেয়ার্স গুলোকে দেখবে এবং ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ডাইরেক্ট রিপোর্ট করবে। দেখুন এরপরে যে একটা আছে তার নাম হচ্ছে চার্টার অ্যাক্ট 1833। দেখুন চার্টার অ্যাক্ট কি বলছে, না দিস অ্যাক্ট ওয়াজ দ্য ফাইনাল স্টেপ টুয়ার্ড সেন্ট্রালাইজেশন ইন ব্রিটিশ গভর্নমেন্ট। অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যে সেন্ট্রালাইজেশনের ব্যাপারটা ছিল, সেন্ট্রালাইজেশন মানে কি, সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে ইউনিফিকেশন অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ারকে এক জায়গায় কেন্দ্রীভূত করা, সেটাকে বলে সেন্ট্রালাইজেশন। তো এই চার্টার অ্যাক্ট 1833 মেন যে ফিচার্স গুলো ছিল তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার, এতদিন পর্যন্ত দেখুন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, তো বলল এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর থাকবে না, এবার হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং কি হলো, এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার হাতেই সমস্ত রকমের সিভিল এবং মিলিটারি পাওয়ার গুলোকে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এই জন্যই কি হলো না, দাস দ্য অ্যাক্ট ক্রিয়েটেড ফর দ্য ফার্স্ট টাইম এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভিং অথরিটি ওভার দ্য এন্টায়ার টেরিটরি এরিয়াল পজেসড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। এতদিন পর্যন্ত দেখুন গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে বেঙ্গল গভর্নর অফ মাদ্রাসা এবং গভর্নর অফ বোম্বে ছিল, কিন্তু এখন চার্টার অ্যাক্ট 1833 আন্ডারে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বানিয়ে দেওয়া হলো, এবং একজনের হাতেই সমগ্র ব্রিটিশ টেরিটরি অর্থাৎ ব্রিটিশ টেরিটরি বলতে ব্রিটিশ ইন্ডিয়ার সমগ্র সিভিল এবং মিলিটারি পাওয়ারসকে দিয়ে দেওয়া হলো। তো প্রথম যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিল ওনার নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এখানে কি হলো, ইট ডিপ্রাইভড দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার্স, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার ফর দ্য এন্টায়ার ব্রিটিশ ইন্ডিয়া, দ্য লস মেড আন্ডার দ্য প্রিভিয়াস অ্যাক্ট আর কল দ্য রেগুলেশন, হোয়াই লস আন্ডার মেড দিস অ্যাক্ট কল দ্য অ্যাক্ট। ঠিক আছে, তো কি হলো না, আপনার যে বোম্বে এবং মাদ্রাসার যে লেজিসলেটিভ পাওয়ার গুলো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন গভর্নর অফ বোম্বে গভর্নর অফ মাদ্রাসা এদের যে লেজিসলেটিভ পাওয়ার গুলো ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হলো, এবং এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার কার হাতে দিয়ে দেওয়া হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আপনি বলতে পারেন টার্নিং পয়েন্ট আছে, সেটা কি বলা হলো যে এতদিন পর্যন্ত যা অর্থাৎ 1833 চার্টার অ্যাক্টের আগে পর্যন্ত যা আইন এসেছিল সেগুলোকে রেগুলেশন বলা হবে, এবং এই অ্যাক্টের থ্রু দিয়ে যা বানানো হবে, যে লস বানানো হবে সেগুলোকে অ্যাক্ট বলা হবে। দেখুন দ্য লস মেড আন্ডার দ্য প্রিভিয়াস অ্যাক্ট ওয়ার কল্ড রেগুলেশন, হোয়াইল লস মেড আন্ডার দিস অ্যাক্ট ওয়ার কল্ড অ্যাজ অ্যাক্ট। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখুন ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ কমার্শিয়াল বডি হুইচ বিকেম এ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, ইট প্রোভাইডেড দ্যাট দ্য কোম্পানিস টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার হেল্ড বাই ইট ইন ট্রাস্ট অফ হিজ ম্যাজেস্টি হিজ হেয়ার্স অ্যান্ড সাকসেসর। তার মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতদিন পর্যন্ত কমার্শিয়াল পারপাস ছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে একটা কমার্শিয়াল বডি হিসাবে কাজ করছিল, একটা ব্যবসায়িক সম্পর্ক নিয়ে, একটা ব্যবসায়িক অনুষ্ঠান হিসাবে। কিন্তু 1833 চার্টার অ্যাক্ট এসে কি করলো, এই সমস্ত কমার্শিয়াল বডিটাকে ট্রান্সফর্ম করে দিল অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে, অর্থাৎ এবার থেকে আর কমার্শিয়াল পারপোজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে থাকবে না, এবার থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপোজে। ক্লিয়ার? আর লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1833 অ্যাটেম্পটেড টু ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন ফর সিলেকশন অফ সিভিল সার্ভেন্টস অ্যান্ড স্টেটেড দ্যাট দ্য ইন্ডিয়ান শুড নট বি ডিভার্ট ফ্রম হোল্ডিং অ্যানি প্লেস অফিস অ্যান্ড এমপ্লয়মেন্ট আন্ডার দ্য কোম্পানি, হাউএভার দিস প্রভিশন ওয়াজ নিগেটেড আফটার অপোজিশন ফ্রম দ্য কোর্ট অফ ডাইরেক্টর্স। তো এখান থেকে আপনার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার আছে যে ওপেন কম্পিটিশন সিভিল সার্ভেন্ট, আপনারা জানেন সিভিল সার্ভিসের পরীক্ষা হয় এখন যেটা ইউপিএসসি নয় আইএস, তো সিভিল সার্ভিস পরীক্ষার জন্য আগে কোনো ওপেন কম্পিটিশন ছিল না। ঠিক আছে,
তো 1833 চার্টার অ্যাক্ট কি করে, যে একটা ওপেন কম্পিটিশন স্টার্ট করার প্রয়াস করে, কিন্তু সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। তো জাস্ট এটাকে আপনাকে মনে রাখতে হবে যে 1833 যে চার্টার অ্যাক্ট ছিল সেটা জাস্ট অ্যাটেম্প্ট করেছিল টু ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন ফর সিলেকশন অফ সিভিল সার্ভিস। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা বুঝতে পারেন। তো দেখুন আজকে কি কি আমরা ডিসকাশন করলাম। আজকে আমরা ডিসকাশন করলাম রেগুলেটিং অ্যাক্ট 1773, আজকে আমরা ডিসকাশন করলাম অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এবং চার্টার অ্যাক্ট 1833। আশা করি বন্ধুরা আপনাদের লেকচার ভালো লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করবেন। যদি আপনাদের কোনো ফিডব্যাক থেকে অবশ্যই জানাবেন। এর পরের লেকচার আমরা শুরু করবো চার্টার অ্যাক্ট 1853 থেকে। তো এইভাবে আমরা ধীরে ধীরে পুরো ইন্ডিয়ান পলিটি কভার করব। আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের WBCS মেন্স পরীক্ষা হওয়ার আগে পুরো ইন্ডিয়ান পলিটিকে কভার করানো হবে ইন ডিটেলস, অর্থাৎ কনসেপ্ট সহ। আপনারা কোনোভাবেই ভুলবেন না, এবং যদি এইভাবে পড়েন তো আপনাদের সাকসেস শিওর। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।